নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মহাষ্টমীর একটা থালি শেয়ার করে দেখাবো। এই থালিটা আমি কি কি রাখছি সেটা প্রথমে বলে দিচ্ছি। রাখছি ছোলার ডাল, সাদা আলুর চচ্চড়ি, বেগুন ভাজা, পরোটা, আর সাথে থাকবে মিষ্টি। তাহলে চলুন প্রথমে আমি ছোলার ডালের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই ছোলার ডালটা বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছি। ডালটা কিন্তু একটু ফাটা ফাটা সেদ্ধ হবে, একদম গলে যাবে না। এছাড়া কিছু কাজু আর কিশমিশ আমি নিয়েছি, আর ফোড়নের জন্য আমি নিয়েছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, আর সামান্য একটু দারচিনি। এছাড়া আমি এই ডালটায় একটা ভাজা মশলা আমি ইউজ করে থাকি। সেই ভাজা মশলাটা আমি কি করে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। প্রথমে আমি 1 টেবিল স্পুন সাদা জিরে দিলাম, 1টা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু দারচিনি, আর 3টে ছোট এলাচকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমার একদম লো হিটে রয়েছে। বেশি হিট হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। আর এই মশলাটা করে যদি ডালে দেওয়া হয় তার ফ্লেভারটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়, একদম মিষ্টির দোকানের মতো কিন্তু খেতে লাগে। দেখবেন, এটাকে হালকা ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব। এটাকে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে এটাকে আমি একদম শেষে ডালের মধ্যে মেশাবো। দেখুন, আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি হিটে। এখানে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েলের সাথে 1 টিস্পুন ঘি দিয়েছি। এটা গরম হলে আমি কাজুটা আর কিশমিশটা হালকা করে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাজুটা আর কিশমিশটা ছেড়ে দিলাম। খুব হালকা করে এটাকে আমি ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন, কড়াইতে এবার যে তেলটুকুনি রয়েছে সেই তেলটাতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নে আমি এটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিচ্ছি সামান্য একটু দারচিনি, আর 3টে ছোট এলাচকে ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 1টা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি ফোড়নটাকে আমি এবারে নেড়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিং দিলে নিরামিষ ছোলার ডালের ফ্লেভারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়। ভালো করে আবার আমি একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। ছোলার ডালে অবশ্যই কিন্তু আদা বাটা দেবেন, খুব ভালো লাগে এটা খেতে। ফোড়নটা আমার একটু ভাজা হয়ে যাচ্ছে। এবারে এবার আমি এখানে ছোলার ডালটা অ্যাড করে দেব। এখন পুরো ডালটাই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি আমি ফোড়নের সাথে ডালটাকে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। সেদ্ধ সময় অল্প একটু নুন দিয়েছিলাম আমি, সেজন্য একটু বুঝে দিতে হবে। তারপরে আমি অ্যাড করছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা দিলে ছোলার ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে এবার আমি ডালের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি।
ফ্লেমটা আমার মিডিয়ামে রয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো। আর দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে। এবারে আমি ডালটার মধ্যে অ্যাড করে দেব কাজুটা আর কিশমিশটা। ডালটা ভালো করে ফুটে গেছে, ভালো করে এবার ডালের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ছোলার ডাল কিন্তু খুব বেশি ঘন করবেন না, তার কারণ ঠান্ডা হলে কিন্তু খুব ঘন হয়ে যায়। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার ডালের সাথে এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি 1/2 টিস্পুন ঘি দিয়ে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এবারে পরের স্টেপে যাচ্ছি। দেখুন, আমি এরকম সাইজের একটা বেগুন নিয়েছি, এটা খুব কচি বেগুন। বেগুনটাকে আমি লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি, বেগুনটার দানা নেই একদম। আর বোটা শুদ্ধ কাটতে হবে, কারণ বোটা শুদ্ধ বেগুন কেটে ভাজলে কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এবারে আমি ছুরির সাহায্যে বেগুনের এই পেটের দিকের অংশে অল্প অল্প করে একটু চিরে দিচ্ছি। এই চিরে দেওয়ার জন্য কিন্তু যে মশলাটা আমি মাখাবো সেটা বেগুনের ভেতরে ভালোমতো ঢুকে যাবে, তবে বেগুনের পেছন দিকের অংশে কিন্তু কাটার কোনো দরকার নেই। এভাবে দুটো বেগুনকেই আমি চিরে দিচ্ছি হালকা করে। এবারে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব নুন, চিনি, হলুদ আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। একে একে আমি সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। চিনি দিয়ে দিলাম, প্রথমে নুন দিয়েছিলাম, এবার দিলাম চিনি। দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে 10 মিনিট আলাদা করে রেখে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। দেখুন, আমি ময়দাটা এখানে নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এই ময়দায় আমি এবার দেব সামান্য একটু নুন, আর সামান্য দিয়ে দিলাম সামান্য একটু নুন, চিনি, আর ময়নের জন্য আমি দিলাম 1.5 টেবিল চামচ সাদা তেল। ভালো করে ময়ানটা মিশিয়ে এবারে আমি ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে। দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি বেগুনটা ভেজে নেব। দেখুন, আমি হিটে আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবারে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে দেখবেন বেগুন ভাজতে কিন্তু খুব কম তেল লাগে। বেগুনটাকে একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব। 1টা পিঠ ভাজা হলে আমি আবার উল্টে দেব, দিয়ে আমি দেখুন বেগুনটা আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেগুনের ওপরে দিয়ে দিচ্ছি সাদা তিল।
একটু বেশি পরিমাণেই দিতে হবে। এভাবে বেগুন ভাজলে না বেগুনটা খেতে সত্যি খুব সুস্বাদু হয়। এবার একটু স্প্যাচুলার সাহায্যে আমি একটু চেপে চেপে দিলাম, যাতে তিলটা একটু ভেতরে ভেতরে ঢুকে যায়। তারপরে বেগুনটাকে আমি উল্টে দেব, আবার উল্টে দিয়ে সামান্য একটুখানি ভেজে নেব। নিয়ে আমি বেগুনটাকে তুলে, চলুন পরোটাটা, বেগুনটা তুলে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করেছি, করে আমি একটা একটা করে পরোটা ছেড়ে দিচ্ছি। পরোটাগুলো কিন্তু লুচির মতোই হবে, ছোট ছোট, দেখতে খুব কিউট লাগে বলে আমি পরোটার শেপ দিয়েছি। একটা পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। খুব কম সময় লাগে, মোটামুটি দেখবেন ভালোভাবে ফুলে যায় এগুলো। এইভাবে সব পরোটাগুলো ভেজে আমি থালিটাকে পরিবেশন করছি। চলুন তাহলে এবারে থালিটা পরি দেখুন, এই আমার রেডি হয়েছে মহাষ্টমীর থালি, যেখানে আমি দিয়েছি পরোটা, সাদা আলুর চচ্চড়ি যেটা আমি আপনাদের কাছে আগেই শেয়ার করেছি, ছোলার ডাল, তিল, বেগুন ভাজা আর মিষ্টি। তাহলে কেমন লাগলো আমার থালি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে হ্যাপি।